এচেহানজন পুরতু সের কিলোমিটার দূরত মনু জিবার পদমত একান জিরে বারগরত ইকো মানুজর মরা সলং থাঙা থাঙা করে ফাজাই করে উদিস পাজি সে মরাবর নাং জয়ন্ত দেবনা বয়স 26 বছর গড় রবীন্দ্রনগর খবর ফাজি তেনাহে ইকো তমতম সালেই খবর ফাজি মুড়ি যে জয়ন্ত দেবনা ধরে ফিজু দুষ্কৃতি নিত্য দরহাবা দে আদামে পারালে দারাজ গুচ্ছন পুলিশ প্রশাসনে জাতি সেই জয়ন্ত দেবনা ধরে মারিয়ে লক্ষণরে ঝাঁদিমাদি গ্রেপ্তার করে শাস্তি দুন পুলিশে নেগতনা ঘরত যে মোরাসলঙান হাঞ্জনপুর মহকুমা হসপিটালত নিছি তত্ত্বতালাবি খবর ফিবাত্তে পুলিশে মতুন হিচু একান শনিবার সেলে পুলিশে হিচু প্রদান হন জুমু টাইমস লগা থাকো পাতুরু দুরু আমার নাম শ্রী রবীন্দ্র কুমার কর আমরা শুনতে পাইলাম একটা ছেলে নাকি রবীন্দ্রনগরের একটা ছেলে সুইসাইড করছে কিভাবে সুইসাইড করছে ওই লোকটার নাম হলো জিতে কি জয়ন্ত দেবনাথ বাবার নাম হলো জিতেন্দ্রমোহন দেবনাথ সে আমার পেছনের বাড়িতেই থাকে হ্যাঁ থাকে আজকে এসে প্রথমে টুকটুকি চালাইতো টুকটুকি চালানোর পর টুকটুকি তার বন্ধ হয়ে যাওয়ার পর সে একজন লোকের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা বাড়ছে আজকে যতটুকু জানছি খবর বা দু তিন দিন ধরে জানছি খবর বাড়ছে বাড়ছে তো আজকে তিন চার দিন ধরিয়া ওই ছেলেটা কয়েকজন লোকরে গ্রামের এলাকার একটা কথা বারংবার কইতেছে ওই ব্যক্তিটাই নাকি তাকে সবসময় পুলিশের ভয় দেখায় পুলিশের কথা কয় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতেছে এবং আমার মনে হচ্ছে এটা একটা ব্ল্যাকমেলিংয়ের মতো বা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল হয়তো বা ওই ব্ল্যাকমেলিং করিয়া তারা একটা ভয়ভীতি সৃষ্টি হয়েছে এইগুলির থেকে হয়তো এই ঘটনাটা ঘটছে তবে এখানে একটা প্রশ্ন তার বাড়ি থেকে যেখানে ঘটনাস্থল প্রায় 5 কিলোমিটার দূর 5 কিলোমিটার দূরে একটা প্যাসেঞ্জার সেটার মধ্যে ঝুলন্ত অবস্থায় আজকে পুলিশ তারা উদ্ধার করছে এলাকার মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন মত অধিকাংশ মানুষ ওই যার সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তার চালচলন তার ব্যবহারের উপর মানুষ একটু সন্দেহ প্রকাশ করতেছে আমার দাবি থাকবো এলাকার পক্ষ থেকে এই ধরনের সঠিক তদন্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আপনি কইতে চাইতেছেন যে মানে যে লোকটার সঙ্গে তার পরিচয় হয়েছে হয়তো হেই তার ওই ভয়ে নাকি সে আত্মহত্যা করতে পারে এটাই তো ধারণা আমার ধারণা এরকমই মানে আপনার এরিয়ার সবাই অধিকাংশ মানুষের সিংহভাগ মানুষের ধারণা এটাই যে তার ভয়ে সে 4 কিলোমিটার দূরে গিয়া এই ধরনের পথ অবলম্বন করতে পারে আজকে সকালে কয়টার সময় হতে পারে পুলিশের উপস্থিতি যেটা আছি ভোরবেলা ঘটনাটা ঘটছে তবে আমিও ঠিক 5টার সঙ্গে সঙ্গে খবরটা জানছি যেহেতু আমার বাড়ির পাশে সে পেশায় কি করত সে আগে অটো চালাইতো এখন অটো চালানোর পর ওই লোকটার সঙ্গে তার বন্ধুত্ব বাড়ে এরপরে এখন সে বেকার অবস্থায় আছে তিন চার দিন ধরে সে ওই তার কথাই বারংবার করতেছে আমার ভয় দেখাই দিয়েছে আমার এই করতেছে সেই করতেছে এগুলি একটা সন্দেহের ইয়ের মধ্যে পড়ে গেছে ঠিক আছে ধন্যবাদ